আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এক্স সিরিজের 55 8 55 00E মডেল, সনি খুবই আপডেট মডেল। তো সেক্ষেত্রে আপনারা মূলত এই টিভিটা আমার কাছে এসেছিল, ট্যাবের সমস্যা ছিল, ট্যাব প্যানেলের হরিজেন্টাল ডাক ছিল। তো সেক্ষেত্রে আমি এটা ট্যাব চেঞ্জ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর এটা যদি এই টিভিগুলো কিন্তু প্যানেল খুবই খারাপ হয়, ছবি লাফালাফি করে, কাপাকাপি করে, সেক্ষেত্রে এই ধরনের ভিডিও আমার চ্যানেলে অনেক আছে, আপনারা দেখে নিতে পারেন। কারণ এই ধরনের সমস্যা হলে সেক্ষেত্রে আপনারা কী করবেন, ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আর এটা মূলত এই টিভিগুলো 25% ডেড অবস্থায় আসে, সে ডেড আসলে আপনারা কী করবেন, সেক্ষেত্রে স্টেপ আপ যে ডাউন ট্রান্সফর্মারটা দেখতেছেন, এটার সাথে প্রাইমারিতে একটা ডায়োড লাগানো আছে মাঝারি ধরনের, মাঝারি সাইজের। তো সেক্ষেত্রে আপনারা এই ডায়োডটা মেপে নিতে পারেন যে 10/3.3 সাপ্লাই কন্টিনিউ ঠিক আছে কি না, এটাও আপনারা দেখে নিলে আপনাদের কিন্তু রেজাল্ট বের হয়ে চলে আসবে। তো সেক্ষেত্রে মূলত যে স্টেপ আপ ডাউন ট্রান্সফর্মারের যে প্রাইমারি যে ডায়োডটা থাকে, ডায়োডটা শর্ট থাকে, শর্ট হওয়ার কারণে আসলে টিভিটা ডেড দেখা, যারা স্ট্যান্ড বাই মোডে টিভিটা রাখে তাদের জন্য এই সমস্যাটা দেখা দেয়। আর হচ্ছে এই মাদারবোর্ডগুলো আসলে কাজ হয় সেক্ষেত্রে 50-50। আর এটা হচ্ছে মূলত সফটওয়্যারের যে প্রোগ্রাম সমস্যা হয়, মাদারবোর্ডের প্রোগ্রাম ব্লক হয়ে যায়। তো সেক্ষেত্রে এই প্রোগ্রামগুলো রিপ্রোগ্রাম করার যদি আপনাদের যদি কোনো ওয়ে থাকে, টপ থাকে যে রিপ্রোগ্রাম করে আপনারা পুনরায় সেট করে নিতে পারেন, সেক্ষেত্রে মাদারবোর্ডগুলো ঠিক হয়। আর টিকন বোর্ডগুলো খুবই কম খারাপ হয়, আমি জানি না, আমি পাইনি অবশ্য, আপনারা পেয়েছেন কি না জানি না, পেলে অবশ্য আমাকে কমেন্টে জানাবেন। মাদারবোর্ডগুলো যদি কারো প্রয়োজন মনে হয় এমপিটিতে, সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর যদি পাওয়ার সাপ্লাই যদি কারো প্রয়োজন মনে হয় তাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা আমার সাথে সবসময় জুড়ে থাকতে পারেন। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা কাজের ক্ষেত্রে খুবই সেন্সিটিভ হবেন, সেক্ষেত্রে এই মাদারবোর্ডগুলো খুবই সেন্সিটিভ। দেখা যাচ্ছে আপনারা কখনও ডাবল হ্যান্ড স্কুলে কখনও লাইন দেবেন, সেক্ষেত্রে প্রোগ্রাম ইরর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে আমি আঙুল দিয়ে দেখালাম যে কালো যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম আইসিটাই মূলত কিন্তু মাদারবোর্ডের খারাপ হয়। তো সেক্ষেত্রে এই প্রোগ্রামগুলো আপনারা যদি রিপ্রোগ্রাম করতে পারেন সেক্ষেত্রে কাজ হয়ে যাবে। আর যদি টিভি রিস্টার্ট দেয় সেক্ষেত্রে আপনারা ওয়াইফাই মডিউল শর্ট থাকে, শর্ট মডিউল খুলে দেখতে পারেন। এবং যদি কন্টিনিউ রিস্টার্ট দিতে থাকে সেক্ষেত্রে আপনারা প্রোগ্রাম খারাপ থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা প্রোগ্রাম রিপ্রোগ্রাম করলে ঠিক হয়ে যাবে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, নতুন কোনো ভিডিওতে দেখা।